الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين ما بعد. سردي كرام مسليان كرام. ورم سرديا يا ما أو نيراج او بستي جبوع ترو النار كشوربندرا. إنجليزي ماشي سهش بار. আপনাদের প্রশ্ন আর জবাব তা একবারে আমার হাতে একটু প্রশ্ন আসছে জনাব বেলাল হুসেন রাজশাহী তিনি প্রশ্ন করেছেন আমার প্রশ্ন ছোটবেলায় মা বাবার সাথে না বলে কিছু বেয়াদবি হয়েছে ও না বুঝে ক্ষমা চেয়েছি শুনেছি ক্ষমা করেছেন এখন করণীয় কি মেহরবানি করে বলবেন প্রথম বিষয় হলো মা আর বাবা যতদিন জীবিত অবস্থায় পাওয়া যাবে অবশ্যই তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল ল সাল্লাহ ওয়ালি স্পষ্ট বলেছেন রেদার রব ফে রেদাল আল্লাহ খুশি যদি মা বাবা খুশি থাকে আর সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহ রাগ করেন যদি মা বাবা রাগ করে गुस्सा করে আল্লাহ তাআলা নিজে তার ইবাদতের অংশ করেছেন মা আর বাবার সাথে ভালো ব্যবহার কুরআনুল কারীমের সূরাতু বনী ইসরাইল এর তেইশ বাইশ তেইশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন বখাদ আর আবদুকা আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালি দাইন আল্লাহ ফায়সালা করে দিয়েছেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন একমাত্র আল্লার ইবাদত করা হবে আল্লাহর সাথে কাউকে শরীফ করা যাবে না এবং অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার মা বাবার সাথে এহসান মা বাবারে খুশি রাখতে হবে এখন মা বাবা পৃথিবীতে বেঁচে নাই জীবদ্দশায় ভুল ত্রুটির ক্ষমা নিয়েছেন ক্ষমা চেয়েছেন মা বাবা ক্ষমা করেছে আলহামদুলিল্লাহ তবে মা বাবা পৃথিবীতে বেঁচে নাই এই অবস্থায় কি করবে বিশুদ্ধ হাদিস একজন সাহাবি নবীজি সাল আলী হোসেনকে প্রশ্ন করলেন আমার মা বাবা বেঁচে থাকতে তো তাদের আনুগত্য করেছি করব। কিন্তু যখন পৃথিবীতে বেঁচে নাই কি করব। নবীজি সাল আলী হোসাল্লাম দুইটি বিষয় বলেছেন এক নাম্বার বলেছেন প্রতি মুহূর্তে মা বাবার জন্য দোয়া করো প্রতি মুহূর্তে নাকি হুজুরের কাছে দোয়া কি করবে নিজে নিজে প্রতি মুহূর্তে দোয়া করবে কার কাছে দোয়ার ভাষাটা কে শিখিয়েছে দুয়ার ভাষা হলো পরেন আমার সাথে আল্লাহ নিজে ভাষাটা শিখিয়ে দিয়ে বলেছেন বলো হে আমাদের আমাদের রব মা বাবার সাথে তুমি এমনি ভাবে রহম করো যেমনটা তারা বাচ্চাকালে আমাদের লালন পালন করতে গিয়ে করেছে কন্যা আল্লাহ শিখালেন শব্দ আর আল্লাহর শিকানু শব্দে মা বাবার জন্য দোয়া এখন আমাদের দেশে আমরা এমন কপাল পোড়া এমন নালায় যে আল্লাহর শিকানু শব্দে নিজে মা বাবার জন্য দোয়া করার যোগ্যতা কি নাই যে নিজের মা বাবার জন্য আল্লাহর শিকানু এতটুকুন শব্দ রব্বের হামহুমা কামা রাব্বায়ানি ছগীরা এতটুকু কোন শব্দকে উচ্চারণ করে দোয়া করার যোগ্যতা রাখে না আমি তো বলি মানুষ না কি আপনারা করবেন সে কি নয় সবাই তো কইলেন যে এতটুকু কোন শব্দে দোয়া করার যোগ্যতা রাখে না সে কি নয় আফসোস এমন অমানুষের সংখ্যা দিন 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 তাই চুরার ডাকাতের সংখ্যা বাড়তেছে যদি মানুষের সংখ্যা বাড়ে চুরার ডাকাত খুঁজে পাওয়া যাবে না আর অমানুষ বাড়তেছে চুরার ডাকাতের সংখ্যা আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আবির তো নবীজি শিখালেন মা বাবা বেঁচে নাই বেঁচে থাকতে তো অবশ্যই আনুগত্য করবা দোয়া করবা মা বাবা বেঁচে নাই তখন বেশি বেশি দোয়া করবা এবং দ্বিতীয় আরেকটা কাজ হলো মা আর বাবা যাদের সাথে সম্পর্ক রক্ষতো মা বাবার রক্তের সম্পর্ক মা বাবার বৈবাহিক সম্পর্কের কারণে সম্পর্ক অথবা মা বাবা যাদেরকে বন্ধু বান্ধব বলতো মা বাবা মরে গেছে মা বাবার আত্মীয় বৈবাহিক অথবা রক্তের এবং মা বাবা যাদেরকে বন্ধু বান্ধব মা বাবা যাদের সাথে সম্পর্ক রাখতো নবীজি বলেছেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখো তাইলে মা বাবার প্রতি ভালো ব্যবহার হবে বলেন সবার শুধু চিন্তা করে দেখেন ইসলাম কেমন সভ্যতা শিখায় মা বাবা বেঁচে নাই মা বাবা রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো এবং মা বাবা যাদেরকে বন্ধু বান্ধব মা বাবা যাদেরকে কি করত সামাজিকভাবে সম্পর্কযুক্ত রক্তের নয় বৈবাহিক সূত্রেও নয় এমনিই বন্ধু এমনিই বান্ধবী মায়ের বান্ধবী বাবার বন্ধু যারা বেঁচে আছে তাদের সাথে সন্তান ভালো সম্পর্ক রাখো তাইলে কবরে যাওয়া মা বাবার জন্য দোয়া হবে বলে না নবীজির শিখানো বাস্তবতা যদি বাংলাদেশে সত্যি থাকতো তাহলে সোনার বাংলা সত্যি হয়ে ঠিক না কিন্তু আফসোস আজ আমরা অনেকেই তা করি কিন্তু আমরা আজকে থেকে শপথ নেব আমাদের মা বাবা জীবিত অবশ্যই আনুগত্য করব দোয়া করব ভালো ব্যবহার করব বেঁচে নাই প্রতি মুহূর্তে দোয়া করব রব্বির হামহুমা কামারী সগেয়েরা আর মা বাবার যারা বন্ধুবান্ধব রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক তাদের সাথেও সম্পর্ক রক্ষা করব বলে না আমি তার দ্বিতীয় প্রশ্ন হিল্লা বিবাহের পরিচিতি আসলে হিল্লুন আর বিশব্দ এর মানে হল বৈধকরণের প্রক্রিয়া বৈধকরণের প্রক্রিয়া বুখারিতে নবীজি সাল আলী ওসাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো কথা কাজ সমর্থন একত্রিত করে একটি কিতাব আছে বুখারিতে কিতাবুল হিয়াল হিল্লার বহু বচন হিয়াল অর্থাৎ কিভাবে আপনি জিনিসকে বৈধ করবেন এই প্রক্রিয়া শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল কিন্তু আফসুস এই হিল্লা বিয়ে হলো শব্দটা ভালো কাজটা নিকৃষ্ট কাজটা নিকৃষ্ট কাজটা কি জন্য করে আল্লাহ তালা কোরআন আল করিমে বলেছেন তালাক যখন কোন স্বামী তার স্ত্রীকে তালাকে মোগাল্লাজা দেয় তালাকে ভালো করে বুঝবেন তালাক একটা তালাক রেজি অর্থাৎ যে তালাক দেওয়ার পরে ফিরিয়ে নিতে পারে এর নাম তালাকে রেজি অর্থাৎ তালাক দিল ফিরিয়ে নেয়ার সুযোগ আছে আর যে তালাক হওয়ার পরে ফিরিয়ে নেয়ার সুযোগ থাকে না ওই তালাককে আরবিতে বলে তালাকে মোগাল লাজা তালাকে এটা আরবি পরিভাষা কঠিন লাগতেছে কিন্তু শোনা দরকার আপনাদের তো যখন তালাকে মুগাল লাজা হয়ে যায় অর্থাৎ ফিরিয়ে নেয়ার শরীয়তে কোনো সুযোগ থাকে না আল্লাহ তাআলা ওই ওই তালাকে মুগাল্লাজার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি স্ত্রীকে একেবারে বিচ্ছিন্ন করণের তালাক দিয়ে দিল। তিন তালাক হয়ে গেল আল্লা বলেছেন ফালা তাহিল্লু লাহু হাত তানকিহা জৌজান প্রথম স্বামীর জন্যে ওই স্ত্রী কখনো বৈধ হবে না যতক্ষণ না দ্বিতীয় একজন পুরুষ স্বেচ্ছায় বিয়ে করে স্বেচ্ছায় তালাক দেওয়ার পরে ইদ্দত না যায় আল্লাহ এই কথা বলেছেন তালাকে মুগাল্লাজা দিল দ্বিতীয় আরেকজন পুরুষ ওই মহিলাকে স্বেচ্ছায় বিয়ে করে স্বেচ্ছায় তালাক দিয়ে ইদ্দত পালন না হওয়া পর্যন্ত প্রথম স্বামীর জন্য বৈধ এটা হলো কোরআনের কথা কিন্তু আফসোস আমাদের সমাজে মানে আমি বলি আপনারা বলবেন না কিছু মৌল আপনারা কারণ সব জায়গায় পাপাচারি কুলাঙ্গার আসে না নাই প্যান্ট শার্ট কুলাঙ্গার আসে না নাই প্যান্ট শার্ট পরইয়া কুলাঙ্গার যেমন আসে পাঞ্জাবি পরোয়া কুলাঙ্গারও এমন অনেক কুলাঙ্গাররা বলে বলে তালাক দিয়ে তালাক মুগাল্লাজা হয়ে গেছে এখন কল্পিত বিয়ে বিয়ে দাও দাও সেটেলড আমি প্রথমে বলেছি স্বেচ্ছায় বিয়ে করে স্বেচ্ছায় তালাক দিল ইত পূর্ণ হলো আল্লাহর কথা কিন্তু কুলাঙ্গার মৌলবি শিকায় আর কুলাঙ্গার যারা এগুলা করে এরাও কয় এক লুকের কাছে বিয়ে দিল কয় এক রাত শুধু থাকবা তারপরে বিয়ে তালাক দিয়ে দিবা এটা এটা তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করা হারাম জেদের রাখবেন বিবাহ পূর্ণ বিয়ে আরেকটা বিয়ে নাকিস বিয়ে অপূর্ণাঙ্গ বিয়ে যদি কেউ বিয়ের আগে সিদ্ধান্ত Siddhanto নেই সন্তান নেবে না কি নেবে না ভালো করে জেনে রাখবেন পূর্ণ বিয়ে নয় বিয়ের উদ্দেশ্যই হলো সন্তান বিয়ের উদ্দেশ্য কি না হওয়া ভিন্ন জিনিস কিন্তু বিয়ের আগেই সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে অথচ সন্তান নেবে না এই বিয়েটা পূর্ণ বিয়ে নয় ঠিক এমনি তালাক দেবে এই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করা এই বিয়েটাও জায়েজ নয় এই বিয়েটাও জায়েজ নয় তা আমাদের সমাজে কুলাঙ্গাররা ওই কুলাঙ্গার মৌলবির কাছে গিয়ে কুলাঙ্গাররা মিলে কাউকে বলে একদিনের জন্য বিয়ে করো তারপরে তালাক দাও এটারে কয় হিল্লা বিয়ে এটারে কি কয় বিশ্ব নবী সাল্লাম বলেছেন যারা আল্লাহর সাথে প্রতারণা করে নবীজির সাথে প্রতারণা করে এমন হিল্লা বিয়ে যে করে যে করায় যারা সাক্ষী সবার জন্যে আল্লাহ রসুলের লানত সবার উপরে আল্লাহ এবং রসুলের তবে এটা জেনে রাখবেন কেউ স্ত্রীকে পূর্ণ তালাক দিয়ে ফেললো এটা শাস্তি যে আর ফিরিয়ে নিতে পারবে না যতক্ষণ না দ্বিতীয় একজন পুরুষ স্বেচ্ছায় বিয়ে করে স্বেচ্ছায় তালাক দিল তারপরে ইদ্যত পূর্ণ হলো তাইলেই কেবল আবার বিয়ে করতে এর আগে সাজা নবিয়ে পাতা নবিয়ে হিল্লাপিয়ে হারাম 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 আল্লাহ তাআলা আমাদেরকে বুজার তৌফিক দিন বলেন আমি। ভেতরের নামাজ সহিভাবে পড়ার নিয়ম জানতে চায় অনেক বার তা বলা হয়েছে বলছি যদি আফসোস আমাদের সমাজে আমরা অনেকেই আবার অনেক সেটেলড বিষয় নিয়ে আবার বিতর্ক শুরু করি যেন রাখা উচিত আমাদের বাংলাদেশ এখন ছোট্ট গ্রামের অংশ পৃথিবীটা একটা ছোট গ্রাম পৃথিবীটা একটা ইংরেজিতে বলে গ্লোবাল ভিলেজ গ্লোবাল তার মানে এমন মানে গ্লোব মানে গোলাকৃতি আর ভিলেজ মানে গ্রাম গুলাকার ছোট্ট গ্রাম গুলাকার ছোট্ট একটা গ্রাম এই পৃথিবীতে কোথায় মুসলমান কিভাবে আসে আপনি মুহূর্তেই দেখতে পারেন না পারেন না বিশ্বাস করুন বিতিরের সালাত হ্যাঁ রাতের সর্বশেষ নামাজ রাতের রাতের সর্বশেষ নামাজ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন পড়তে বলেছেন তবে চারটি প্রসিদ্ধ মাযহাবে বিতিরের নামাজ নিয়ে দুইটা অভিমত কয়টা অভিমত একটা অভিমত হলো ওয়াজিব একটা অভিমত আরেকটা অভিমত সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা তাই বিতিরের নামাজটা আমরা বলি ওয়াজিব আমরা বলি কি তাই ওয়াজিব হিসেবে রাতের সর্বশেষ নামাজ হিসেবে পড়া উচিত কেউ যদি শেষ রাতে ঘুম থেকে উঠতে পারবে না বলে সন্দেহ করে তেলে বিতির পরে ঘুমাবে বিতির পরে ঘুমাবে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন তুমি বিতিরটা পরেই ঘুমায়ো যদি শেষ রাতে উঠতে পারো তাহার পড়বা কারণ আবু সারাদিন খেটে পরিশ্রম করতেন কন্যা সুবাহ হ্যাঁ নবীজি সাল্লি ওসাল্লাম সারা জীবন শেষ রাতেই বীতির পরছেন তবে নবীজির জীবন আমাদের জন্য আদর্শ কখনো কখনো অসুস্থতায় অথবা নবীজি ক্লান্ত অথবা আমাদের জন্য শিক্ষণীয় করে আল্লাহ দেখিয়েছেন নবীজি তার জীবনে এক দুই দিনে এমন হয়েছে যে রাতে ফজরের আগে পড়তে পারেন নাই তবে নবীজি পরে পড়েছেন পরে তবে এটা জানা উচিত যদি রাতের ভিতির কাজা হয় রাতের ভিতির কাজা হয় তাহলে দিনে পড়লে জুড় পড়তে হয় দিনে পড়লে এটা অনেকেই জানে না আপনি ভিতির মানে বেজুড় ভিতির মানে এক তিন পাঁচ সাত নয় এগারোটা পর্যন্ত ভীতির বিশ্ব নবী সল্লাহ পরেছেন বলে প্রমাণ আছে এখন নবীজি সাল্লাল্লাহু আর ইসাল্লাম তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন রাতে যদি কাজা হয়ে যায় পড়তে পারলো না দিনে পড়বে তেলে কি পড়বে বেজুর না পড়ে বেজুর না পরে কারণ রাতের ভিতীর

নবীজি যা যা করেছেন সবগুলোরই মাঝে মাঝে করা উচিত উচিত না উচিত না তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত নবীজি পড়েছেন যা আমাদের তা পড়ার চেষ্টা করা রাজি আছেন ইনশাআল্লাহ নবীজি থেকে যা সত্য প্রমাণিত তা করব বলেন না আমিন আরো জোরে বলুন আমিন দেখুন বিতির মক্কা মদিনায় কিভাবে পড়ে রমজান মাসে সারাটা মাস লাইভ দেখায় দেখায় না আপনারা দেখবেন যদি আমাদের দেশে অনেক আলেমরা এ নিয়ে বিতর্ক করতে চান জেনেরা কাউচিত উচিত মক্কা মদিনায় যে আমল হয় এতে কোনো সন্দেহের অবকাশ অবকাশ নাই মক্কা মদিনায় বিতির ওনারা তিনভাবে পড়েন কয়ভাবে ভাবে পড়ে তিন ভাবে পড়ে একটা হলো এক রাকাত কখনো কখনো কয় রাকাত নবীজি সাল্লাল্লাহু তাআলাই ও বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়ে যায় আছেন এমন নবীজি বলেছেন তুমি তাজুত করছো ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে কাছাকাছি নবীজি ওই ব্যক্তিকে আদেশ করেছেন সে যেন এক রাকাত দ্বিতীর পরে নেই কন্যা সুবাহ তার মানে ফজর হয়ে যাওয়ার সম্ভাবনা কাছাকাছি দ্রুত পর্বে কয় রাকাত হ্যাঁ মক্কা মদিনায় এক রাকাত পড়া হয় আবার তিন রাকাত দুই নিয়মে পড়ে তিন রাকাত দুই নিয়ম একটা নিয়ম হলো প্রথমে দুই রাকাত পরে সালাম ফিরায় তারপরে আরেক রাকাত অর্থাৎ দুই সালামে কয় রাকাত তিন রাকাত আরেকটা হলো মাঝে মাঝে মক্কা মদিনায় পরে একসাথে তিন রাকাত একসাথে একসাথে তিন রাকাত পড়লে দ্বিতীয় রাকাতে আত্মাহিয়াতু পরে না শেষ বৈঠকে আত্মা হিয়া এখন আমরা অনেক বিতর্ক বিতন্ডা করতে পারি কিন্তু এটা জানা সত্য মক্কা মদিনায় যে আমল হয় এর চেয়ে বিশুদ্ধ কিছু হতে পারে না দারে কুত্নির বিশুদ্ধ আদিস নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যারা মা গ্রীবের মতো তিন রাখা তিতির পরে আল্লাহ আর রসুলের লান তাদের উপরে বলেন না না তাই বন্ধু নামাজের পদ্ধতির ব্যাপারটাও সজাগ সতর্ক হওয়া উচিত আল্লাহ তৌফিক দিন বলেন আমি বাংলাদেশে ইসলাম আসার প্রক্রিয়াটা কি ছিল বিভিন্ন সময় যারা এদেশে ইসলাম নিয়ে আসছেন তারা কতটা বিস্তৃত ভাবে নিয়ে আসছিলেন মানে কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বা সকল হাদিস নিয়ে আসছিলেন কিনা আর বাংলাদেশে ইসলামে এত মত ভিন্নতা কেন আর এর কারণ কি এদেশে ইসলামের আগমনের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আর এদেশে উর্দু এবং ফার্সি কিতাবের এতটা প্রচলন কেন অনেক লম্বা প্রশ্ন আসলে প্রথম কথা হলো ইসলাম আমাদের দেশে তার মানে বাংলাদেশ তো একাত্তর সনে জন্ম নিয়েছে এর আগে বাংলাদেশ ছিল না একাত্তরের আগে ছিল এর আগে ছিল এর আগে আগে ব্রিটিশ ব্রিটিশ ভারত ভারত ছিল আমাদের সিরাজউদ্দৌলার রাজত্ব মুঘল সাম্রাজ্য সাতশো বছর কত বছর সাতশো বছর এর আগে এই ভূখণ্ড ছিল বাংলাদেশ নামটা তবে বাংলা ভাষাটা ছিল বাংলা বাংলা ভাষাটা ছিল হা বাংলাদেশে আমাদেরই বাংলাদেশে ইসলাম এসেছে মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লামের সাহাবিদের দ্বারা বলে না বাংলাদেশের রংপুরে বাংলাদেশের রংপুরে সত্তর হিজরি সনে কত হিজরি সত্তর হিজরি সনে তৈরি হওয়া মসজিদ আবিষ্কার হয়েছে কন্যা সুবাদ রংপুরে সত্তর হিজরিতে সত্তর হিজড়ি মানে এরও চল্লিশ বছর পরে সাহাবি সাহাবি পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন সাহাবিরা তখনও বেঁচে

পৃথিবীতে এমন একজন বেঁচে নাই বলতে পারে রাইতুন্নবিয়া sallallahu alaihi wasallam দেখেছি বিশ্বনবী নবী রাসূলুল্লাহ রসুল্লাহ alaihi wasallam কে ইল্লা আনা আমি ছাড়া আবু তুফাইল বলতেন আমি ছাড়া পৃথিবীতে এখন আর কেউ বেঁচে নাই যে বলতে পারে দুই নয়নে দেখেছি মোহাম্মদুর রসুল তিনি ইন্তেকাল করেন কত সনে একশো দশ আর সত্তর হিজরিতে রংপুরে মসজিদ তৈরি হয়েছে সাহাবিনা আসলে হয়েছে তার মানে এটা একটা প্রমাণ শুধু তাই না ইবনে বতুতা তার বিখ্যাত সফর নামায় বলেছেন তিনজন বিখ্যাত সাহাবি বাংলাদেশে এসেছেন কয়জন তিনজন বিখ্যাত সমুদ্রপথে চট্টগ্রাম যে কারণে এর নাম ছিল ইসলামাবাদ নাম কি মনে করেন এটা পাকিস্তানের রাজধানীর কথা এটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী নাম চট্টগ্রাম আসল নাম আরো আসতে কন আসল নাম বা ইতিহাস জানতে হবে বলতে চট্টগ্রাম দিয়ে সাহাবিরা এসেছেন বাংলাদেশে তাই সাহাবিদের সময়ে ইসলাম এসেছে আমাদের এই ভূখণ্ডে প্রথম প্রমাণিত তবে হা সাহাবিরা থাকেন নাই কোন সাহাবীর কবর বাংলাদেশে প্রমাণ পাওয়া যায় না কিন্তু সাহাবিরা থাকেননি এটা প্রমাণ হয় এর দ্বারা তার মানে তারা এসেছেন দাওয়াত দিয়েছেন কয়েকজন মুসলমান হয়েছে ইসলাম যতটুকু মুসলিম নতুন মুসলিমরা শিখতে পেরেছে তারপরে তারা চলে গেছেন ঠিক না বেটি এরপরে ধারাবাহিকভাবে যুগে যুগে অনেক আলেমরা এসেছেন মুজাহিদরা এসেছেন যে কারণে একেবারে প্রশ্নের বাস্তবতায় সব হাদিস জেনে সব ইসলামের বিধিবিধান জেনে কেউ এখানে এসেছেন থেকেছেন কন্টিনিউ এটা একবারে প্রথম যুগে প্রমাণ করা মুশকিল প্রথম যুগে প্রমাণ করা তবে তবে মুগল আমলে এই দেশে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই বিশাল উপমহাদেশে প্রায় বারো লক্ষের উপরে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছিল এটা ইতিহাস কিন্তু ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এসে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এসে সবগুলো বন্ধ করে দেয় ওরা কত বছর রাজত্ব করেছে কত বছর প্রায় দুইশ বছর এখনো স্বাধীন হয়েছি গুলামি ছাড়ছি এখনো আপনারা রাগ করেন না আর কি স্বাধীন তো ব্রিটিশ থেকে পাকিস্তান পাকিস্তানের কুলাঙ্গারদের থেকে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি কিন্তু এখনো কয় কমনওয়েলথ কমনওয়েলথ মানে কি ব্রিটিশ গুলাম যারা ছিলাম ওই গুলামদের ক্রাক করতেছেন। রাগ করতেছেন আমার কথা রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েন পৌরনীতি যারা জানেন তারা বুঝবেন পৃথিবীর যত দেশে ব্রিটিশরা রাজত্ব করেছে ওই সব দেশগুলোকে নিয়ে ব্রিটিশরা তৈরি করেছে কমনওয়েলথ বাংলাদেশের একটা সদস্য ঠিক না কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্রদূত এদেরকে বলে হাই কমিশনার এম্বাসেডর বলে না কি বলে কে বলে আর এমবেসেডার বলে তমন ওয়েলথভুক্ত নয় এমন দেশগুলো বুঝতে পেরেছেন তাই गुलामी এখনো আছে না নাই হ্যাঁ আইন কানুনে এখনো তো আমরা তাদের গুলাম ব্রিটিশরা অনেক আইনের সংশোধন করেছে হ্যাঁ ব্রিটিশ শাসন যখন আমাদের এই সাত কন্টিনেন্টে চালু হয় ওরা সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তবে আবার নতুন করে প্রথম একটা শিক্ষা প্রতিষ্ঠান এর নাম আলিয়া মাদ্রাসা। বিশ্ববিদ্যালয় কলেজ হাই স্কুল ছিল না ইদানিং না অনেকে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ধাক্কা মারে মাদ্রাসা শুনলে নাক দুই হাত নামায় দেয় এরা হলো কুলাঙ্গার এরা কারুসিলায় সিন্নি খাইলো মুল্লা চিনি না ডাক করতেছে তোমার বিশ্ববিদ্যালয় ছিল না কলেজ ছিল না হাই স্কুল ছিল না প্রথম যে প্রতিষ্ঠান শুরু হয় এর নাম এর নাম আলিয়া মাদ্রাসা 1780 তে কলকাতায় আলিয়া মাদ্রাসা শুরু হয় হ্যাঁ ওই আলিয়া মাদ্রাসা যখন ট্রান্সফার হয় তারপর উখান থেকে ঢাকায় ধীরে ধীরে হাই মাদ্রাসা তারপরে মাদ্রাসা শব্দ থাকলে লজ্জা লাগে তাই মাদ্রাসা বাদ দিয়া হাই স্কুল এর থেকে কলেজ তারপরে উনিশশো একুশ ইউনিভার্সিটি বুঝতে পেরেছেন তাই মাদ্রাসা দেখলে না নিচে নামায়েন না মাদ্রাসা দিয়েই শুরু হয়েছে আলিফ বে এ বি সি ডি শিক্ষা কিন্তু আফসোস এখন অনেক কুলাঙ্গার আছে না নাই আছে না নাই আল্লাহ হেদায়েত নসীব করুন বলেন আমিন হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি ছড়ায় জ্ঞানের গভীরতা তত বাড়ে আমরা এটা স্বীকার করি আমাদের সাবকন্টিনেন্টে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল তাই ইসলামী শিক্ষার অভাব ছিল না ছিল না যে যতটুকু পেরেছে ততটুকুনি মহা জ্ঞানী বলে ওই সময়ে প্রচার করেছে যেমন একটা উদাহরণ দেই আমাদের পঞ্চাশ ষাট বছর আগের কথা তিরিশ বছর আগের কথা বাংলাদেশে নোয়াখালী এলাকার হুজুর ছাড়া আর কোন এলাকার হুজুর ছিল না ঠিক না বেটি রাগ করতেছেন আর উনারা দুই তিন ক্লাস পরে এসে দেশের বিভিন্ন জায়গায় মক্ত পড়াত আলিফ বা তা না পড়ে পড়তো আলিফ বে তে উর্দুর স্টাইলে পড়াইতো যতটুকুন শিখছে তাই বলে তাদেরকে খাটো করে দেখা যাবে হ্যাঁ ওই সময়ে এতটুকুনি জ্ঞান ছিল মকসুদুল মুমিন ছিল সবচেয়ে বড় কিতাব কিরা করতেছেন মকসুদুল মুমিনিনে আছে একশো তিরিশ ফরস পড়ছেন না অনেকে টোটালটাই ভুয়া টোটালটাই কিন্তু অনেকে তো পড়ছেন আগে পড়ছেন না কারণ মকসুদুল মমিনের একটা সময়ের বড় কিতাব ছিল কোন সন্দেহ নাই কারণ এর চেয়ে বেশি জ্ঞানী বেশি লেখাপড়ার সুযোগ ছিল না এখন আলহামদুলিল্লাহ হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই তাই জেনে রাখবেন পিছনকে সমালোচনা নয় বরং ভুল বুঝতে পেরে সংশোধন হতে হবে পিছন যা অতিবাহিত হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে কার কাছে আল্লাহ তাআলার কাছে তাই আমাদের দেশে অনেক বেশি মত ভিন্নতা এর কারণ শিক্ষাগত যোগ্যতার অভাব বুঝতে পেরেছি ডেফট নলেজ সার্টিফিকেট কম আর বেশি এই দিয়া বিতর্ক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি খুঁজ নিয়ে দেখেন ধর্মের নামে যত বিতর্ক এর পিছনে মূল কারণ শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বন্ধুগান বাংলাদেশে দুইটি জিনিস অনেকবার বলেছি আজকেও আবার বলি দুইটি জিনিস নিয়ন্ত্রণ করা উচিত পৃথিবীর সব দেশেই নিয়ন্ত্রিত একটা হলো যে কেউ বই লিখলে ছাপা হয় না পৃথিবীর কোথাও ব্যতিক্রম বাংলাদেশ যে ইচ্ছা একটা বই লিখলে যে যে যা পারে প্রেসে নিলে ছাপা হয় পৃথিবীর কোন দেশে বাংলাদেশ ছাড়া কোন দেশে যে কেউ কোনো কিছু লিখলে ছাপা হবে না এটা నిర్দিষ্ট অথোরিটির কাছে জমা দিতে হবে লেখককে প্রুফ করতে হবে তার যোগ্যতা এবং স্ক্রিপ্টটা যথাযথ প্রমাণিত হওয়ার পরে ছাপা হবে বাংলাদেশে যদি আইনটা করা যায় আল্লাহর কসম ধর্মের নামের বিভ্রান্তি নিরানব্বই ভাগ বন্ধ হয়ে যাবে রাগ করতেছেন দুই নাম্বার পৃথিবীর সব দেশে যে কেউ ওয়াশ করতে পারে না যে কেউ ধর্মের কথা বলতে পারে না কারণ যে কেউ যেমন ডাক্তার হতে পারে না যদিও দুর্ভাগ্য বাংলাদেশে ক্লাস নাইন পাস এমবিবিএস দেখে আর কি রেবে ধরে পাস হলো কি আন্ডার میٹرিক ডাক করতেছেন বাস্তবে আন্ডার میٹرিক লিখে কি আর কত বিদকুটে লকবাসের ভাই ডাক্তারের নামের সাথে কত জাতের লক বুঝায় আবার মৌলবি রয়ের আফসোস এটা উচিত সরকারের নিয়ন্ত্রণ করা যে কেউ ধর্মের বক্তৃতা করতে পারবে না যে কেউ চিকিৎসা করতে পারবে না নির্দিষ্ট সার্টিফিকেট ছাড়া এটা যদি নিশ্চিত করা যায় বাংলাদেশে ধর্মের নামে মত পার্থক্য নিরানব্বই বার বন্ধ হয়ে যাবে আপনারা কি আমার সাথে একমত রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি সরকারকে আমাদের দাবিটা জানালাম সরকার করুক বলেন আমি আমাদের দেশে উর্দু ফার্সি প্রচলন হলো সাতশো বছর মুগল সাম্রাজ্যে রাষ্ট্র ভাষা ছিল কি ফার্সি তাই ফার্সির প্রচলন অনেক আবার উর্দু তাও আটচল্লিশ থেকে নিয়ে একাত্তর পর্যন্ত কি ছিলাম আমরা কি ছিলেন যদিও বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম বড় কারণ ছিল মোহাম্মদ আলী জিন্না বলছিল উর্দু কেবল উর্দুই হবে রাষ্ট্রভাষা বাংলাদেশের ছাত্ররা বলেছে নো 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 মিছিল করেছে জীবন রক্ত ঢেলে দিয়েছে বাংলা ভাষার জন্য পায়ান নয় কোন কিন্তু উর্দু তখন রাষ্ট্রের ভাষা হওয়ার কারণে আর রাষ্ট্র ভাষার কারণে কিতাব কিতাব উর্দুতে হুজুররাও উর্দু কইতে একটু কে পছন্দ করেছে এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এখন উর্দুর বাজার কমে গেছে এখন উর্দুর বাজার এখন আরবি বলিয়া হুজুরের সংখ্যা বড় কম শিখতে হবে আরবি কি শিখতে হবে জুড়ে বলেন কি শিখতে হবে আরবি ভাষা শিখতে হবে কারণ আরবি কোরআনের ভাষা হাদিসের ভাষা আল্লাহ তালার ভাষা নবীজির ভাষা জান্নাতের ভাষা পৃথিবীর একমাত্র জীবিত ভাষা এর নাম এর নাম অন্য সব ভাষা মৃত সব ভাষা আর জীবিত ভাষার নাম আরবি কারণ হলো পৃথিবীর সব ভাষা সময়ের কারণে পরিবর্তন হয় যে কারণে পঞ্চাশ বছর আগের বাংলা এখন আর নাই একশো বছর আগের বাংলা পড়তে গেলে দাঁত খুলে যায় রাগ করতেছেন বঙ্কিমের বাংলা পড়েন আলাউলের বাংলা পড়েন আর নজরুলের বাংলা পড়েন রবীন্দ্রনাথের বাংলাও হারায় গেছে ইংরেজি ব্রিটিশ ইংরেজি একরকম আমেরিকান ইংরেজি কিন্তু চোদ্দশো বছর আগে আরবি যেমন ছিল এখনো এখনো কেমন পর্যন্ত থাকবে মনের ভাব প্রকাশ করার জন্য যা যা দরকার সব শব্দ একটা ভাষায় আছে এর নাম আরবি এর নাম অন্য ভাষার শব্দ দিয়ে আরবিতে মনের ভাব প্রকাশ করতে হয় না পৃথিবীর সব ভাষায় আরবি ভাষার শব্দ আছে আরবি একমাত্র পূর্ণাঙ্গ ভাষা তাই আরবিটা জীবিত ভাষা আরবি মুসলমানদেরকে শিখতে শিখতে হবে না হবে না জেনে রাখবেন জীবিত থাকতে যদি নাই শিখেন মল্লে পরে অটু চেঞ্জ হয়ে যাবে মল্লে পরে ভাই মল্লে পরে অটু চেঞ্জ হয়ে যাবেন আপনি উর্দু বাংলা হিন্দি সংস্কৃত যাই বলেন অটু হবেন কোন ভাষায় মরার পরে যে তো আরবি কইবেন জিন্দা থাকতে একটু শিখেন না রাজি আছেন আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আরো জুড়ে বলেন না আমিন একজন প্রশ্ন করেছেন ঘুষের টাকায় 10টি বাড়ি করে এর আয় দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করলে এবং পাঁচ শক্ত নামাজ জামাতে পড়লে মাপ পাব নিয়মিত মক্কামদিনায় যাতায়াত করি উমরা করি আল্লাহর ঘরে কয়েক কুরআন খতম দিয়ে থাকি মাপ পাব কি আসলে বন্ধু এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রসুল দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ এবং তার রসুল আপনারাও সবাই জানেন হারাম চিরন্তন হারাম কখনো হারাম আয় দিয়ে সবের নিয়তে কাজ করলে সব তো হবেই না কুফুরি হবে এবং গুনাও হবে কুফুরিও হবে গুনাও হবে কারণ নামাজ হজ জাকাত দান সৎকা উমরা এগুলা সব হালাল টাকায় করার আদেশ করেছেন কে আল্লাহ এবং তার রসুল বলেছেন হালাল টাকায় করো শুনে একটি মাসা আলায় প্রসিদ্ধ চার মাঝাবের চার ইমাম একমত চার প্রসিদ্ধ মাঝাবের চারজন ইমাম তারা সবাই একই কথা বলেছেন অর্থাৎ হারাম আয় দিয়ে সুদ ঘুষের টাকা দিয়ে মানুষের কাছ থেকে মেরে নেয়া টাকা দিয়ে যদি কেউ সবের নিয়তে কিছু করে কিসের নিয়তে তাইলে সব তো হবেই না কুফুরি হবে এবং আলাদা পাপ হবে আলাদা শুধু তাই না যদি কেউ জেনে শুনে যদি কেউ জেনে শুনে একজন ঘুষকুর শুৎকুরের টাকা মসজিদ মাদ্রাসা বানাইতে গ্রহণ করে ভালো করে বুঝবেন জানে সুদকুর জানে ঘুষকুর জানে তার টাকায় কি আছে হারাম আছে ওই জেনে শুনে হারাম কুরের টাকা দিয়ে যদি কেউ মসজিদ মাদ্রাসা বানাইতে নেয় অথবা কোরআন মুসহাফ মুসহাফ কিনার পয়সা নেই হাদিস কিনার পয়সা নেই কিনে চার মাজহাবের হবের ইমাম বলেছেন যে নিল সেও কুফুরি করল সেও জুড়ে বলেন না না তাই বাংলাদেশের অনেক মাদ্রাসা অনেক মসজিদ আছে হারাম টাকা কি টাকার জুড়ে বলেন কি টাকার সুদ ঘুষের টাকায় হারাম টাকায় বানানো মসজিদ মাদ্রাসা তবে ফতোয়া হলো যারা জেনে শুনে হারাম টাকায় মসজিদ মাদ্রাসা তৈরি করেছে তাদের কোনোদিন নামাজ রোজা কবুল হবে না তারা কুফুরি করেছে পাপ তো হবে কিন্তু যারা জানে না যারা যারা জানে না তাদের নামাজ হয়ে যাবে তাদের নামাজ আর যারা জানে তাদের নামাজ তো হবেই না বরং বরং কুফুরি হবে পাপ হবে বন্ধু তাই আল্লাহ হারাম যত জিনিস হারাম করেছেন উপার্জন হারাম আল্লাহর হারামটা বের করে দিয়ে হালাল টাকায় অল্প ইবাদত করেন যথেষ্ট হবে হালাল টাকায় অল্প করেন যথেষ্ট হারাম টাকায় অনেক বেশি কিছু করেও লাভবান হওয়ার সম্ভাবনা নাই 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 তাই যিনি প্রশ্ন করেছেন আল্লাহর আসতে তাকে বলবো বন্ধু যতটুকুন আপনার বিবেকের সুস্থতায় বলে সম্পদ ঘুষের অথবা হারাম অতবা ভাই বোনের সম্পত্তি মেরে খেয়ে এসেছে দয়া করে হারামটা আলাদা করে সওয়াবের নিয়ত ছাড় দিয়ে দেবেন অতবা যাদের কাছ থেকে এনেছেন তাদেরকে ফিরাইয়া দেবেন বুঝে দিবেনেছি তারপরে ইবাদত করেন জেনে রাখবেন তাইলে আপনাকে কবুল করবেন কে শুনে রেকা সত্য ঘটনা বলি আমাদের এই মসজিদের মুসল্লি ছিলেন আমাদের মুসল্লি সরকারের সচিব হয়ে রিটায়ার্ড করেছিলেন আমাদের সিলেটের দিকে বাড়ি ভদ্রলোক তিনি একদিন আমার কাছে গোপনে কিছু কথা বললেন আমি তাকে বললাম ভাই আমাকে যেহেতু জানতে চেয়েছেন আমি আল্লাহর আসতে আপনাকে বলবো আপনার সম্পদে যতটুকুন অবৈধ যতটুকুন হারাম দয়া করে তা বের করে দিন যার যার কাছ থেকে এনেছেন পাললে তাকে ফিরাইয়ে দিন আর যদি না চিনেন কার কাছ থেকে এনেছেন খবর নাই তাইলে আপনি সবের নিয়ত ছাড়া দরিদ্রদেরকে দিয়ে দিন আল্লাহর বান্দা সত্যি সত্যি তা করল কন্যা সুবহান কয়জনে পারবেন কয়জনে পারবেন আল্লাহর বান্দা সত্যি করেছে বিশ্বাস করেন তারপরে এই দেয়ার কিছুদিন বেঁচে ছিলেন বছর কয়েক তারপরে ইন্তেকাল করেছেন বিশ্বাস করেন ও একই ব্যক্তি তাকে আগেও আমি দেখেছি এই অন্যায় টাকাগুলো দিয়ে দেওয়ার পরেও আমি তাকে দেখেছি আমি আল্লাহর কসম করে বলি আগের সেই ব্যক্তি আর হারামটা বের করে দেওয়ার পরের সেই ব্যক্তি দেখতেও আমি বিশ্বাস করি আল্লাহ তাকে ক্ষমা করেছেন আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ থেকে জান্নাত দেবে বলেন আমির জোরে বলেন আমির আল্লাহর ভালোবাসায় আর হারাম বৈধ আর অবৈধ যে ব্যক্তি এতটুকু নিশ্চিত করতে পারে আল্লাহ তাকে দাওয়াত দিয়া জান্নাতে ঢুকাবে বলে না সব ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে তাই আসুন আমরাও এমন হতে চাই বলে না আমি শুনে সর্বশেষ একটা হাদিস বলি আপনি অনেক টাকা উপার্জন করলেন আসলে আপনার টাকা কোনটা কোনটা আপনার টাকা বুখারী মুসলিমের হাদিস আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন অর্থনীতির অর্থনীতির শ্রেষ্ঠতম কথা নবীজি শিখিয়েছেন নবীজি একদিন প্রশ্ন করলেন সাহাবীদেরকে ও আমার সাহাবীরা তোমরা কারা উত্তরাধিকারীর সম্পদের চেয়ে নিজের সম্পদ বেশি ভালোবাসো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই মিলে নিজের সম্পত্তিই বেশি ভালোবাসি উত্তরাধিকারীর সম্পদের চেয়ে নবীজি বললেন তেলে শুনো শুনো তোমার নিজের সম্পদ কোনটা মনে করো যাও উপার্জন করো যা ব্যাংকে আছে দেশে বিদেশে যা বাড়ি গাড়ি সব মনে হয় তোমার নবীজি বললেন মানুষ মনে করে যা তার নামে যা তার উপার্জন সব তার আসলে না নবীজি বললেন শুনো তুমি নিজে যা খাও নিজে যা ব্যবহার করো নিজে যা দান করো এটাই কেবল তোমার আর যা জমা আছে এটা তোমার না এটা তোমার ছেলে মেয়ে নাতিপতি উত্তরাধিকারীদের কন্যা সুবাহ কিন্তু আফসুস আমাদের সমাজে মানুষ বুকা নাতিপতি ছেলে মেয়েরে ধনী রাখতে চায় নিজে চুর নিজে ডাকাত নিজে চুর বলে চুরি করে ডাকাতি করে সম্পদ উপার্জন করে কয় আমার আসলে ডাকাতে জানে না আসলে নিজের জন্য তো আর ডাকাতি করে না নিজে কদ্দুর খাওয়া লাগে নবীজির একটা হাদিস একটা হাদিস যদি মানুষ বিবেক দিয়ে বুঝে যে আমার সম্পদ হ্যাঁ ততটুকুন যতটুকুন আমি খাই যতটুকু আমি ব্যবহার করি যতটুকু আমি দান করি এটাই আমার যা জমা থাকলো আসলে তা আসলে তা বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ যদি আগে নিজের জন্য যতটুকুন প্রয়োজন তার দিকে দৃষ্টি দিত দ্বিতীয়ত বলতো হা আমার পরে আমার নাতিপতি ছেলে মেয়েরা অভাবী না থাকুক হালাল উপায়ে কিছু রেখে যায়

বাংলাদেশে ভিক্ষুক ভিক্ষা করে হেও নিজের প্রয়োজন নিজে মিটাতে কে যে ভিক্ষা করে এর আয়ও নিজের পেট ভরার মতো হয় না হয় না বলেন হয় না হয় না তাই দিক্ষার আসলে ঘুষকুর সুদকুর ভিক্ষুকের চেয়ে খারাপ ঠিক না বিঠিক আরে ভাই ঠিক না বিঠিক আল্লাহ তাআলা আমাদেরকে পূজার তৌফিক দিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন 하다 마 ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব